নির্বাচন কেন্দ্রগুলোতে গতকাল রাত থেকে তৃণমূল সন্ত্রাসী করছে বলে অভিযোগ জলপাইগুড়ি বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের। ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন তিনি। যেরকমভাবে করে সেরকম করার চেষ্টা করছে, তবে আমরাও লেগে আছি। আমরাও ইলেকশন কমিশনকে বিভিন্ন বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনা যেগুলো ঘটছে সেগুলোকে আমরা ইলেকশন কমিশনের নজরে আনছি এবং সিএপিএফ এর নজরে আনছি, যেখানে যেরকম দরকার সেরকম আমরা করছি। দাবগাম ফুলবাড়িতে একটা অফিস থেকে রাত প্রায় দুটো আড়াইটার দিকে এই ঘটনাটা ঘটেছে এবং তারা অন্যান্য জায়গায় যেরকম আমি যেটুকু শুনছিলাম তাতে ভোট ভালো হচ্ছে। এখনো পর্যন্ত কতগুলো অভিযোগ আপনার কাছে এসছে? আমাদের কাছে অনেকগুলো অভিযোগ এসছে। ইলেকশন কমিশনের কাছে আমরা অ্যারাউন্ড আমার মনে হয় 7টার মতো আমরা ইয়ে করেছি, 6টা করেছিলাম একটু আগে। তার মধ্যে কী কী রয়েছে? যেমন হচ্ছে পুড়িয়ে দেওয়া, বাইক বাহিনীর অত্যাচার এবং তারা আমাদের কিছু লোককে আহত করে, বাড়ি পাঙ্কচার করে। আমাদের লাটাবাড়িতে 235 নম্বর বুথে সেখানে আমাদের বুথ সভাপতিকে ভয় দেখানো হয় এবং সেখানে চাল এবং কাপড় ডিস্ট্রিবিউট করা হয়। এরকম ধরনের কিছু কিছু অভিযোগ আমরা এখনও টিএমসি প্রচার করে যাচ্ছে এখনও ভোট দেওয়ার। ওরা প্রচার করছেন, ওরা মানুষকে ভয় দেখাচ্ছে, কারণ মানুষকে ভোট দিতে চায় না। এবং এমনও অভিযোগ আসছে আমার কাছে, রাস্তা ব্লক করে তারা এটা কোন ধরনের নাম, সুতরাং এরা এইভাবে ভোটারকে ইনফ্লুয়েন্স করা। এমনকি আমি দেখেছি, আমি যেটা রিপোর্ট আসছে আমার কাছে সেটা হচ্ছে বিএলও সেখানে একটা বুথের মধ্যে বারবার করছে এবং ভোটারদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে।